মাধ্যমিক 2025 পরীক্ষার্থীদের জন্য স্ক্রিনে, অর্থাৎ আমার হাতে তোমরা যে বইটি দেখছো সম্রাট এক্সক্লুসিভ সিরিজের 2025-এর এই সায়াসন বইটি থেকে, তোমরা অনেকেই বলেছিলে যে প্রাকৃতিক ভূগোলের অন্তর্ভুক্ত একটি গুরুত্বপূর্ণ অধ্যায় জীব বৈচিত্র্য, যে অধ্যায়টির A to Z রিভিউ দিতে। যদিও বা এই অধ্যায়টি অনেকটাই ছোট, NCQ SCQ এবং বড় প্রশ্ন মিলিয়ে খুব বেশি হলে 7 থেকে 8টি পেজ, অর্থাৎ আধুগানে 16টি পেজের মতন রয়েছে। অনেকের কাছে এই অধ্যায়টি কঠিন মনে হয়েছে, অনেকে রিভিউ চেয়েছিলে, কিন্তু বিশেষ কারণবশত যেহেতু স্টুডিওর নতুন কাজ চলছিল সেই কারণের জন্য ভিডিও তেমনভাবে তোমাদের সামনে দিয়ে উঠতে পারেনি। তাই তোমাদের প্রত্যেকের সাহায্যার্থের কথা মাথায় রেখে, প্রত্যেকের উপকারের কথা মাথায় রেখে আজকে এই ভিডিওটি ক্রিয়েট করছি। এবং যে ভিডিওটি তোমরা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছ, জীববৈচিত্র্য অধ্যায়ের সম্পূর্ণ রিভিউ শেয়ার করা হবে। সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখো, আর ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করে তোমার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে একেবারেই ভুলো না। আর এই ভিডিওটি তোমার প্রত্যেকটি বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে দেখে নাও 2025 উচ্চ মাধ্যমিকের সম্রাট এক্সক্লুসিভের ভূগোলের এই সায়াসন বইটি থেকে জীববৈচিত্র্য অধ্যায়টির A to Z সম্পূর্ণ রিভিউ। তোমাদের অনুরোধ রক্ষার্থে এই বইটি থেকে আমি অনুশীলনীর অন্তর্ভুক্ত, অর্থাৎ তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত 6 নম্বর অধ্যায় জীববৈচিত্র্য, এই বইটির 84 নম্বর পেজে রয়েছে এই অধ্যায়টি। একটু জুম করে নিই তাহলে তোমরা একদম পরিষ্কার দেখতে পাবে, বইটির 84 নম্বর পেজে রয়েছে জীববৈচিত্র্য। তো এই 84 নম্বর পেজে যাব এবং তোমাদের সামনে শেয়ার করবার চেষ্টা করব জীববৈচিত্র্য অধ্যায়টির A to Z বিস্তারিত, MCQ SCQ সহ বড় প্রশ্ন সমস্তটাই থাকছে ভিডিওর মধ্যে, স্কিপ না করে দেখো। অধ্যায় 6 প্রাকৃতিক ভূগোলের অন্তর্ভুক্ত জীববৈচিত্র্য অধ্যায়, যেখান থেকে MCQ পোর্শন শুরু হয়েছে প্রশ্নমান 1-এর জন্য। তো প্রশ্ন তা 4টি করে অপশান দেওয়া রয়েছে এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিকে কিন্তু এই পেজটির মধ্যে অন্তর্ভুক্ত করা রয়েছে, প্রায় 11টি MCQ এই প্রথম পেজে। তার পরবর্তী, অর্থাৎ 85 নম্বর পেজ থেকে শুরু হয়েছে পরবর্তী MCQগুলি এবং পরবর্তী পেজে 16 দাগ অবধি MCQ রয়েছে এবং নিচে তার ঠিক উত্তরমালা দেওয়া রয়েছে। অর্থাৎ ওপরের যে এবং এই পার্টের পেজে তোমরা যে MCQগুলি দেখছো, সেই MCQগুলির কোন অপশানটি সঠিক উত্তর হবে তা এই উত্তরমালার মধ্যে দেওয়া রয়েছে এবং নিচে অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নমান 1-এর জন্য। এখানে রয়েছে আলফা বৈচিত্র্য কাকে বলে, বিটা বৈচিত্র্য কাকে বলে, এমন কিছু গুরুত্বপূর্ণ SAQ এর উত্তর দেওয়া রয়েছে। তো তার পরবর্তী প্রশ্ন তোমাদের সাহায্যার্থে একটু আমি পড়ে দিচ্ছি যাতে তোমাদের অনেকটা সুবিধা হয় ভিডিওটি দেখতে। গামা বৈচিত্র্য কাকে বলে, রেড ডাটা বুক কী, গ্রিন ডাটা বুক কী, ব্ল্যাক ডাটা বুক কী, সংরক্ষিত যুবমণ্ডল কী, XCT সংরক্ষণ কী, INCT সংরক্ষণ কী বা কাকে বলে, ভারতের 2টি সংরক্ষিত যুবমণ্ডল এলাকা, ভারতের 2টি অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভের 3টি অঞ্চল, তারপরে MAB ইকোট্যুরিজম কী, জীববৈচিত্র্যের হটস্পট বলতে কী বোঝো, তার পরবর্তী জিনগত বৈচিত্র্য বা জন্মগত বৈচিত্র্য কাকে বলে, প্রজাতিগত বৈচিত্র্য কাকে বলে, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য কাকে বলে, জীববৈচিত্র্য সংরক্ষণ কাকে বলে, এবং বর্ণনামূলক অর্থাৎ 3 ও 4 নম্বরের বড় প্রশ্নের ক্ষেত্রে রয়েছে জীববৈচিত্র্যের গুরুত্ব লেখো। তো এই বড় প্রশ্নগুলোর ক্ষেত্রে যে জিনিসটি সবথেকে ভালো, একবারে পয়েন্ট ভিত্তিক 2 পয়েন্ট অ্যান্সার রয়েছে, কোনো এক্সট্রা উত্তর নয়, যতটা উত্তর তোমাদের পরীক্ষার ক্ষেত্রে লিখলে তোমরা একেবারে সম্পূর্ণ নম্বরটি ক্যারি করতে পারবে তেমনভাবে কিন্তু উত্তরগুলো তুলে ধরা হয়েছে বইটির মধ্যে। নেক্সট প্রশ্ন রয়েছে একটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন, জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব আলোচনা করো। তো এই প্রশ্নটিও সম্পূর্ণটাই একেবারে 2 পয়েন্টভাবে বইটির মধ্যে তুলে ধরা হয়েছে, জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব একবারে পয়েন্ট ভিত্তিক আলোচনা করা রয়েছে। নেক্সট 3-এর দিকে প্রশ্ন রয়েছে, ক্রান্তীয় অঞ্চলে জীববৈচিত্র্য অধিক হয় কেন, তারও একেবারে সম্পূর্ণ পয়েন্ট ভিত্তিক 2 পয়েন্ট অ্যান্সার বইটির মধ্যে তুলে ধরা হয়েছে। তো বইটি পড়ার ক্ষেত্রে তোমাদের অনেকের অসুবিধা হতে পারে কারণ সম্রাট এক্সক্লুসিভ সায়াসান আর মৌলিক লাইব্রেরি নামক কিছু বলা চলে ওই লোগো টাইপের দেওয়া রয়েছে এখানে, যেগুলো তোমরা পড়ার ক্ষেত্রে সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। তবে অনেক ছাত্রছাত্রী এটা অভিযোগ জানালেও তেমনভাবে কিছু করা ওঠা যায়নি, আগামী বছর থেকে হয়তো কোম্পানি এর পরিবর্তন আনবে, এর অপেক্ষায় আমরা অতি অবশ্যই থাকবো। তার পরবর্তী নেক্সট কোশ্চেন রয়েছে, জীববৈচিত্র্য সংরক্ষণের উপায় বা পদ্ধতিগুলি আলোচনা করো। তার পরবর্তী কোশ্চেন রয়েছে, ইনসিটু এবং এক্সিটু সংরক্ষণের মধ্যে পার্থক্য লেখো, এই পার্থক্যটি সম্পূর্ণ বিষয়ভিত্তিক খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে। তো এই শেষ হলো তোমাদের জীববৈচিত্র্য অধ্যায়। তো 84 নম্বর পেজ থেকে এবং 89 নম্বর পেজ পর্যন্ত টোটাল এই কয়টি পেজ মিলিয়ে, 5-6টি পেজ মিলিয়ে টোটাল তোমাদের প্রাকৃতিক ভূগোলের অন্তর্ভুক্ত এই গুরুত্বপূর্ণ অধ্যায় জীববৈচিত্র্যটি কমপ্লিট হয়েছে। তো
তো এই বইটির অন্তর্ভুক্ত আর কোন অধ্যায় যেটি তোমাদের সিলেবাসে রয়েছে সেই অধ্যায়টি রিভিউ চাইছো, অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও তাড়াতাড়ি। তোমাদের মতামতকে মাথায় রেখে, তোমাদের চাহিদা, সমস্ত কিছুকে মাথায় রেখে নেক্সট ভিডিও অতি অবশ্যই আসবে।